কুমালাম ওরমদুল্লাহি সম্মানিত ভাই জানতে ছিলেন প্রেম সম্পর্কে প্রেম আপনি জানেন যে এটা বিয়ের পরে স্ত্রীর সাথে করতে হয় এখন যে তা যদি হয় তো আল্লাহ তাবর কাতালার সাথে আয়ুব এই প্রেম করছেন এটা কিভাবে হয় সম্মানিত এখানে শব্দটি বুঝতে হবে প্রেম এটা বাংলা শব্দ আর আয়ুব নবী ইউনুস নবী ইউসুফ নবী এদের সানে কিছু গজল বানানো হয়েছে যারা গজল বানাইছেন তারা যে বিভিন্ন সময় প্রেম শব্দটা ব্যবহার করেন মনে রাখবেন প্রেম শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর এর হুবহু আরবি শব্দ হচ্ছে এশক এ এশ্ক শব্দটি কোরআনেও নাই এবং হাদিসের মধ্যেও নাই জাল জৈফ জাল হাদিসের মধ্যে থাকতে পারে কিন্তু সহি হাদিসের মধ্যে এস্ক শব্দটা নাই কারণ এখানে একটা কথা বুঝিয়ে নিতে হবে যে মহাব্বত ভালোবাসা আরবিতে মহাব্বত বলা হবে বাংলা এটাকে ভালোবাসা হবে ভালোবাসা এটা হচ্ছে ব্যাপক একটা শব্দ এটা যে সবার ক্ষেত্রে চলবে যে মা বাপ স্ত্রী পুত্র স্বজন আত্মীয় স্বজন সাধারণ মুসলমান সবার ক্ষেত্রে ভালোবাসা বা মোহাবত শব্দটা ব্যবহার করা যাবে এটা স্ত্রীর সাথে যে ব্যবহার করা যাবে তবে যে এ বিষয়ে যদি দেখি আমরা দেখি করোনার আয়াত যে সুরে মায়ে

যে জাতিকে আল্লাহ তাবারকাতা মহব্বত করবেন ভালোবাসবেন এবং তারাও আল্লাহ তালাকে ভালোবাসবে এখানে মহব্বত শব্দটা ব্যবহার করা হয়েছে ভালোবাসা শব্দটা ব্যবহার করা হয়েছে তেমনই সুরে ইমরানের আলী ইমরানের একত্রিশ সমিত আল্লাহ তাবরকতালা বলেন হে নবী সালাম আপনি বলে দিন যদি নাকি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তখন তোমরা আমার অনুসরণ করো যাতে আল্লাহ তাবরকাতা তোমাদেরকে ভালোবাসবেন এখানে ভালোবাসা শব্দটা মহাব্বত শব্দের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এভাবে রাসুল সোল্ল্লাহ আলিয় ইসলামের যে হাদিসের মাধ্যমেও যে মহাব্বত শব্দটা হবা যায় তেমনই কোরআনের আরও একটা আয়াত সুরবাকারা একশত পঁয়ষট্টি নম্বর আয়াত ওয়াল্লাদিন আহ মানু আসাদ হুব যারা ইমানদার তারা আল্লাহ তাবারকালাকে অত্যন্ত বেশি ভালোবাসে তাহলে এখানে আমার শব্দটা মহাব্বত শব্দ দ্বারাই ব্যবহার করা হয়েছে আর এই মহাব্বতের ভালোবাসাটা সর্বক্ষেত্রে সবার সাথে সমান কেউ এখানে না না কেউ মা বাপকে ভালোবাসতে পারে এটা সমস্যা নাই মা বাপ স্ত্রী আওলাদ পর্যন্ত ওস্তাদ সবাইকে এরকমভাবে ভালোবাসতে পারে কোনো কারণে এখানে কি নাই যে সমস্যা নাই এটা হল কলাম শূন্য সম্বলিত যে শব্দ আর লব্জ ইস্ক যেটা বাংলার প্রতিশব্দ হচ্ছে যে প্রেম ও ইস্ক হাদিস ইস্ক শব্দটা বা প্রেম শব্দটা এটা কোরআনেও ব্যবহার করা হয় নাই এবং সহিদের মধ্যে ব্যবহার করা হয় নাই ওয়াইনামা ইয়াত লোক হল জাহালাতবিল্লাহ হিমিনাল ফালাহ অথবা সুফিয়া যে এই ইশ্ক বা প্রেম শব্দটা আল্লাহর সানে যারা দা দার্শনিক আছে এবং সুফিবতদর্শ লোক আছে যারা তরিকত মারফত হাকিকত এই সমস্ত যে বিষয়ের সাথে বিশ্বাসী সুফি তাকে বলা হয় যারা তারাই আল্লাহ তাবারকা তালার সানে এই প্রেম শব্দটাকে জুড়িয়ে দেয় ব্যবহার করে ওইখান থেকে আসছে যে ইশ আশেখ মা আশুক প্রেম প্রেমিকা এভাবে শব্দগুলো আছে অমিন এবার রাতে সুফিয়া ইয়াকুলা আহাদুহুম আশেক আশেখুল্লিল্লা ওই সুফিবতাবাদের লোকেরাই বলবে যে ওই ব্যক্তি যে আল্লাহ প্রেমিক এই আল্লাহর প্রেমিক এরকম শব্দটা যে সুফিদের পরিভাষার এটা কোনো ইসলামিক শব্দ না যে আর সে কোল এরকম ব্যবহার করা হয় না যে কোরআন সুন্দর কোরআন সুন্দতে শব্দটা ব্যবহার আল্লাহর ভালোবাসার পাত্র এভাবে ব্যবহার করা হয় ওয়াহাজ হাজ আল্লাভ মুফতাদার এই শব্দটা হচ্ছে যে বানানো শব্দ এটা কোরআন হাদিসের ভিতরে নাই লাইয়া যুজু তা'বীরু আন মুহাববাতিল্লাহ এই শব্দটি আল্লাহর ভালোবাসাকে যে কি করে দাবে না বর্ণনা করে দাবে না আওরান انه لم يدد ফিসা সাই ইমিল নুসুস কারণ এই ব্যাপারে কোন কুরআন হাদিসের কোন দলিল নাই ওয়াসানি আনহু ইয়াদুলু আলা আল হুব্ব আল মুফরিদ আল্লাজি দাফিউহু الشহওয়া দিতি হচ্ছে এটা এমন একটা ভালোবাসা যেটা যে জোনটাকে নিয়ে আসে ইজুল ইস্কু ও ওবাস কারণ প্রেম এই শব্দটা এটা ব্যবহার করা হবে এমন ক্ষেত্রে যে একজন আরেকজনকে ছড়মা করে যে নিজের যৌন চরিত্র করার যে উদ্দেশ্যে ব্যবহার করা হবে তো যে কোনো ফিরহক বিল্লাদি বাইন রজুলার আতে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝখানে যেই বিষয়টা যৌনতার সাথে জড়িত ওই সময়ের মধ্যে ইস্ক শব্দটা ব্যবহার করা হবে তাইলে এই ইস্ক বা প্রেম শব্দটা এটা আল্লাহ তাবরকতাল শানে রাসুলের শানে যে ব্যবহার করতেছে মতবাদরা এটা জায়েজ হবে না এটা কোরআন সুন্দর সাথে সাংঘর্ষিক উদ্দেশ্যমতার সাথে সাংঘর্ষিক আর যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে ভালোবাসা আর প্রেম এই দুইটাকে আমরা সমাজের ক্ষেত্রে যে মিলিয়ে দেখি তখন আমাদের মাথার মধ্যে আসবে যে এই প্রেম শব্দটা আসলে এটা আল্লাহ রাসুলের সানে এটা প্রযোজ্য হবে না যেমন যদি বলা বলা হয় যে আমি আমার মা বাপকে ভালোবাসি আমার স্ত্রী সন্তানকে ভালোবাসি তাহলে এটা কোনো আয়ব না দোষের না কিন্তু যদি বলা হয় যে আমি আমার যে মায়ের সাথে প্রেম করি বোনের সাথে প্রেম প্রেম করি তাইলে এটা আয়ব ধরবে সবাই কে প্রেম শব্দ তো এই জায়গার জন্য না এই জায়গা তো ভালোবাসা তাইলে এখন যে শব্দটা একজন মায়ের জন্য বোনের জন্য ব্যবহার করা হচ্ছে না এই সেই শব্দটাই সুভিমতাবাদের লোকেরা আল্লাহ সামনে রাসুলের সামনে বলা হচ্ছে আশেক রাসুল তার আশেক বিল্লা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক তাইলে বিল্লা এগুলো সুফিমতাবাদের যে প্রচলিত শব্দ এটা আসলে কোরআন সুন্নাস কোনো শব্দ না সুতরাং এগুলো থেকে আমাদেরকে বাইরে আসতে হবে আর প্রাসঙ্গিক বলবো যে আয়ু নবী ইউসুফ নবী ইউ নবীর সানে যারা গজল গাইছে তারাই বানাইছে এটা এটা মূলত কোনো যে করোনাহারিসের থেকে এগুলাকে যে গজল বানাইছে এরকম কোনো কথা না এটা দেশীয় গজল সুফিবতবাদের গজল ওই হিসাবে ওই সমস্ত যে নবী রাস্তুরের সানে যে প্রেম শব্দটাকে বর্ণনা করা হয়েছে অথচ ইউসুফ নবী ইউনুস নবী আল্লাহ তালার সাথে ভালোবাসা করছেন কিন্তু কি করেন নাই প্রেম করেন নাই প্রেম শব্দটাও ওনাদের সামনে আসবে না হ্যাঁ স্ত্রীর সাথে যে বিয়ের পরে এটা ঠিক আছে এটা প্রেম এটা সমস্যা নাই এটা হচ্ছে প্রেমের এক যে শব্দের অর্থও যে গভীর জনতার জনতা কেন্দ্রিক ভালোবাসা যেটাকে সেটাকে বলা প্রেম সেটাকে আরবিতে বলা হবে কিন্তু এই শব্দটা আল্লাহ রসুলের সামনে ব্যবহার করা যাবে না এবং বিয়ের আগে বা ফরে এই বিষয়টার সাথে আমরা বুঝে নিতে হবে যে বিয়ের আগে কোনো নারীদের সাথে যে ভালোবাসা হবে দিনে দিন বোন হিসাবে বা তার কাছে গুণ আছে এই আমি তাকে বিয়ে করব অর্থাৎ বিয়ে করার জন্য অন্তর মতো ভালোবাসা আসছে এটা পবিত্র এটা এটা ঠিক না এইটা হারাম না কারণ এখানের ভিতরে তো উদ্দেশ্য হচ্ছে যে একটা নারী যদি নাকি তার গুণ সৌন্দর্য সব দিক দিয়ে যদি নাকি পছন্দ হয় তাহলে ভালোবাসা অন্তর সৃষ্টি হয় আর সে তাকে বিয়ে বিয়ে করে নেয় এটা না রায় কিন্তু আমাদের দেশে কিছু যুবক যুবতী বলি থাকে যে অমুক যে যুবক অমুক যুবতীকে কী কি করে যে ভালোবাসে সে তারা তাদের যে ভালোবাসাকে পবিত্র রাখছে পবিত্র রাখছে অর্থ তারা এখনও কি করে নাই যে সব লিপ্ত হয় না বিয়ের আগে এটাকে বলা হয় তারা তাদের ভালোবাসাকে তারা পবিত্র রাখছে অথচ আসলে শুধু যে যৌন মিলনে একত্রিত যৌন মিলনে আবদ্ধ হয় নাই বাকি সব কিছু করছে কথা বলছে একে অপরকে দেখছে এগুলো কিন্তু পবিত্র থাকে নাই এটাও পবিত্র হয়ে গেছে এই প্রেম ভালোবাসাটা কারণ ইসলামের মধ্যে বিয়ের আগে একজন পুরুষের সাথে একটা নারী পুরুষের সাথে অবৈধ কথাবার্তা বলা দেখাশোনা করা এগুলো সব জানার সামিল তাহলে সে কীভাবে যে ভালোবাসাকে পবিত্র রাখলো এটা একটা যে অপবিত্র হয়ে গেছে এরা মনে করে যেটা ভালোবাসাকে পবিত্র রেখেছে এটা তাদের মন একটা কথা কোরআন শুধু সম্পূর্ণ তার সাথে সাংঘর্ষিক তাই সম্মানিত ভাই এখানে বুঝতে হবে যে প্রেম ভালোবাসা এটা দুটা এক নয় প্রেম শব্দটা শুধু বিশেষ স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলা যাবে এছাড়া অন্য কারো সানে কোনো পরিস্থিতিতে এটা বলা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলহামদুল